এই বাড়িতে কেউ তামাক খেতে পারবেন না, এই বাড়িতে কেউ সাদা মাদা খেতে পারবেন না, জর্দা গুল দক্তা চুন ক্ষয় এই জাতীয় জিনিস যেই বাড়িতে কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি সাইনোসাইটিস ফুলুরুচি নিউমোনিয়া টিবি যক্ষা বক্ষব্যাধি সমস্যা সিওপিডি আছে সেই বাড়িতে খাওয়া যাবে না। এই রোগীটির যে কোষ্ঠকাঠিন্য আছে এটাও কিন্তু একমাত্র কারণ সে বেশি শুকনো খাবার খায়, সে ফ্রিজের খাবার বেশি খায়, সে ফ্রিজের ঠান্ডা পানি বেশি খায়, ঠান্ডা পানি তার জন্য বিষ, সে ঠান্ডা পানি খায়, ঠান্ডা পানি সে খেতে পারবে না, কষ্ট করে নর্মাল পানি খা, কষ্ট করে হলে ওভেনে গরম করে পানি খা, যে কোনো খাবার ফ্রিজ থেকে বের করেই গরম করতে হবে ওভেনে, তার ওভেন দরকার, শেষ রাতে তার জন্য একটা হট এয়ার রুম হিটার একান্ত দরকার, 2000 থেকে আরম্ভ করে 4-5 হাজার টাকায় ভালো রুম হিটার পাওয়া যায়, একে ব্যবহার করেন, 2-3 ব্যবহার করার দরকার নেই, একে ব্যবহার করলে আপনি 10 বছর ব্যবহার করতে পারবেন, 2 ব্যবহার করলে 5 বছর ব্যবহার করতে পারবেন, 3 ব্যবহার করলে 1 বছর 6 মাসের ভিতরেই নষ্ট হয়ে যাবে। অতএব এই আমাদের রুগীদেরকে আমি এগুলি সবসময় অ্যাডভাইস করি বলে এটা আমার নলেজে এসে যায়। এই যে যাদের অ্যাজমা রুগী আছে, যাদের হাত ঘামে পা ঘামে মাথা ঘামে, তারা কিন্তু অনেক ট্যালেন্ট, অনেক বুদ্ধিমান, অনেক ভাগ্যবান, অনেক সৌভাগ্যবান, কিন্তু তারা দুর্ভাগ্যবান যে তারা ঠান্ডা পানি খেতে চায়। এই ঠান্ডা পানি খাওয়াটা তাদের অবশ্যই বন্ধ করতে হবে, কোনো মতে কোনো কনসিডার করা যাবে না। তারা অনেক বেশি রিচ ফুড খেতে চায়, তারা অনেক বেশি বুদ্ধিমান নিজেরে মনে করে, অনেক বুদ্ধি দিতে চায়, অনেক বুদ্ধি নিতে চায়, অনেক বড় জায়গায় বসতে চায়, অনেক বড় হতে চায়, আলহামদুলিল্লাহ তারা বড় হবে, বড় জায়গায় বসবে, কিন্তু ঠান্ডা পানি খেয়ে ফ্রিজের পানি খেয়ে তারা ভালো থাকতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন।